হ্যালো গাইস, এটা আমাদের মাইনক্রাফটের এপিসোড নাম্বার 15। আর এই এপিসোডের মধ্যে অনেক কিছু করছি, আর পিছনে তো দেখতেই পাইতেছেন আমি একটা টার্টেল শেল পড়ে আছি। পিছন দিয়া টার্টেল দিয়া ভরা, প্রচুর টার্টেল হয়ে গেছে গা। কই রাখবো টার্টেল গো, বুঝতেছি না, ঝামেলায় পড়ে গেছি গা। এছাড়া আমি একটু নেদারে গেছিলাম, নেদারে যাইয়া শত বাধা অতিক্রম করে আমি একটু নেদার কোয়ার্টস খুঁজতে গেছিলাম, আর নেদার কোয়ার্টস খুঁজতে যেয়ে পেয়ে গেছি এনশিয়েন্ট ডেবরিজ দুইটা। সে একদম কি ভাগ্য! যাই হোক, এছাড়া ওহো এদিক দিয়ে তো মিষ্টি কুমড়া দিয়ে ভরে গেছে চারপাশ। এত মিষ্টি কুমড়া দিয়ে কি করবো, সব মিষ্টি কুমড়া নিয়ে নিই, নিয়ে নিছি সব মিষ্টি কুমড়া। হ্যাঁ, এই যে একটা মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এদিকে সব বুম 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 বুম। আরে হ্যাঁ সরি, এগুলো তো মিষ্টি কুমড়া না, এগুলো তো অন্য জিনিস, সরি এগুলো মিষ্টি কুমড়া নয়। এই এই তুই করতে গেলি জম্বি, আবার ফুল গোল্ড আর্মার পরে বয়ে আসিস বেটা, ভাবছিস কি আমার? হ্যাঁ তুই গোল্ড আর্মার পরে আসিস, আমি ডায়মন্ড পরে আসি। ডায়মন্ড তুই ডায়মন্ড লাগে পারবি যে এনে আইসোস। আমি এখন ওরে তরমুজ গুলা দিয়ে দিই, আর এগুলো কি জিনিস, এছাড়া আমি একটা স্পাইডার এক্সপি ফার্ম বানাইছি। আমি তুই এনে কি করস, তোরে কি মুরগি পাহারা দিতে রাখছি? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুই মুরগি পাহারা দিবি, ঠিক আছে? ওকে, আজকে থেকে তুই মুরগি পাহারা দিবি, তোর মেইন কাজ আজকে থেকে মুরগি পাহারা দেওয়া। যদি তুই লড়ছিস তাহলে তোর খবর আছে, অন্যদিকে কোন দিকে দেখাস তুই? হ্যাঁ দাঁড়া, তোরে দিতেছে একটা, এনে খা একটা মায়ের, যা কোন দিকে ছেড়ে দিলাম তোরে। এই এখন একটু ঘুরি ফিরি যাই, একটু আপনাদেরকে দেখায় নিয়ে আসি আমার স্পাইডার ফার্ম। স্পাইডার ফার্ম একটু দূরে আছে, তাড়াতাড়ি যাওয়া আসার জন্য একটা জায়গা বানাইতে হবে। জাস্ট উপরে উঠবো নিচে নামবো এমন টাইপের একটা লিফ্ট, এটার জন্য আসলে একটু সোল স্যান্ড দরকার হবে। যাই হোক, তো এখন আমি আমার যে ফার্মটা আছে এক্সট্রি ফার্ম সেটা আপনাদেরকে দেখাবো। এক্সট্রি ফার্মটা মূলত এইদিকে ছিল, কই গেল ওইদিকে, এদিকেই আছে এক্সট্রি ফার্ম, এই দেখো। তো এটাই হচ্ছে আমাদের এক্সট্রি ফার্ম, স্পাইডার এক্সট্রি ফার্ম। এটা একটু প্রবলেম হয়ে গেছে যে আসলে যেটাই আমি রাখি সেটা চেষ্টে যায় না আর কি, মানে কি বলবো, কিছু চেষ্টে যাচ্ছে না আর কি। যেটাই আমি মারতাছি, স্পাইডার মারতাছি ঠিকই, বাট চেষ্টে যাওয়ার কোনো নাম নাই। তারপর আমার চেষ্টে যাওয়া আসা দিয়ে কি লাভ, আমার মেইন কাজ হইতেছে একটু এক্সপি কালেক্ট করা, আর এক্সপি তো আমি পাইতেছি আরামসে। আগে আরো কয়টা ওই আরো কয়টা আইতেছে, এগুলো একটু মাইরা দিই, এই মার মার মার, কি মার এ মার, ধুমধাম খালি পাই দিয়েছি এক্সপি। কিরে আর আহে নাকি, ডরাইলো নাকি? ওই যে আরো আইতেছে আইতেছে আইতেছে, মরতে আইতেছে সব। সবচেয়ে মজার বিষয় হলো কি, আমার কাছে এখন বেইন অফ আর্থ্রোপডস 5 আছে, যেটার কারণে আমি একটা মারটা সিম একটা সেরে আর শেষ, ইজি সুপার ইজি। সেই
স্ট্রিং স্ট্রিং লাগবে না। বাহ, সেই সেই খুবই পার। যাই হোক, এখানে মাঝে মাঝে আসা যাবে। এসে এসে আমি আমার সব যার মোট টারমোট আছে সবকিছুরই আমি এখন আসলে একটু পাওয়ারফুল বানাইতে চাই। মানে সবই তো ভেঙে টেঙে যেতেছে গা, আর আমার এমনি নর্মালি অনেক এক্সপি দরকার। যেহেতু 30 XP বানায় যেতে পারি নাকি, তাইলে আমি আমার শেল টার্টেল শেলটা আছে না, এটারও এনচান্ট করে ফেলবো। কই যাইতেছি আমি? এদিকে তো ঠিকই আছে। এত দূরে কেন রে ভাই, তুই এত দূরে কেন? মানে এটা 30 বানাইতে আমার বহুত টাইম লেগে যাবে ভাই। ও মাই গড, আজকে আমি 30 বানাইছি, কোনো কথা নাই, আজকে আমি 30 বানাম। 2000 years later. সো আমরা লেভেল 30-এ চলে আসছি। তবে একটাই প্রবলেম, এখানে যাই মারি নিচে চেস্টে যায় না। চেস্টটা কি জন্য বানাইলাম তাইলে? শুধু শুধু সব আমার কাছে আইসা পরে সুন্দর, এরপরে আমি সুন্দর করে চেস্টে রেখে দিই। আমি এখানে হপার লাগাইছি, টপার লাগাইছি, এত কিছু লাগাইছি, অথচ সব এখানে জমা হয়ে যায় না। যাই হোক, কিছু করার নেই আপাতত, নাথিং টু ডু, শুধু জাস্ট ফিল করি। অনেকগুলো জমে গেছে গা, মেরা টাইরা এখন আমরা তাড়াতাড়ি তাড়ি করে যাইয়া শেলটারে টার্টল শেলটারে একটু এনচান্ট করব। এই যে কি ঠিক করে পাহারা দিতে পারতেছিস না? হ্যাঁ, সমস্যা কি? সমস্যাটা কি? হ্যাঁ, তোরে আজকে মাইরেই ফেলাম, পিছিয়ে আইস আজকে। এটাকে বলে আয়রন নেওয়ার উপায়। একোয়ার হার্ডওয়্যার দেখি ভাই। এদিকে কি করি, তুই জায়গায় কি করস? তো আমি আমার যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলো ফালাই দিই, ফালাই দিলাম, শেষ। এখন আমি এনচান্ট করব আমার স্বাদের টার্টেল শেলটাকে, দেখি আমাকে কি দিবে। প্রোটেকশন 3, বাবা প্রোটেকশন 3 দিয়েছে আমাকে, ভালো ভালো, খুবই ভালো। আগেরটার থেকে ভালো দিছে, খারাপ না। এত এনে কি করে এগুলা সব কেটে ফেলবো, সব কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ও এনে পিকলিং কি করে ভাই? এই তুই এনে করতে গেলি আমার এলাকায়, তুই এসে স্কিল লেগা। হ্যাঁ, এটা আমার এলাকা, জানোস না এটা আমার এলাকা। হ্যাঁ, তুই ওই জায়গায় থাক, ওই জায়গায় যা মর। তুই আমার এলাকায় আইসে আমার না কইয়া এমনি করছে, আমি ওরে থাকতে দিব, ধইরা একদম মাটি চাপা দিয়ে দিব। আচ্ছা, আমার অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলাতেও আসলে মেন্ডিংটা খুবই দরকার। আর আমার এত আর এভাবে জিনিস ভাঙতে ভালো লাগে না। এই মিষ্টি কুমড়া টিষ্টি কুমড়া আমি আসলে চাইতেছি এগুলো সবকিছু অটোমেটিক বানাইতে।
সো এটারে আমি যত দ্রুত সম্ভব অটোমেটিক বানিয়ে ফেলবো। মিষ্টি কুমড়ার ফার্ম অটোমেটিক, সব অটোমেটিক থাকবে, কোনো কিছু আর ইয়া হবে না। এদিক দিয়ে একটু সাজাইছি, আসলে জানি সাজানোটা বেশি ভালো হয় নাই, তারপরেও আমি সাজানোতে ভালো না, আমি নেব। হোয়াট আ ডিল, এটা কি অ্যাডভান্সমেন্ট দিল ভাই, পেন্ডিং লাগায় ফেলে, লাগাই দিছি এটার পালা, পেন্ডিং কোথায় গেলি তুই, লাগাই দিছি, ইয়েস দিটে এখন পেন্ডিং আছে, সমস্যা নাই, সুপার স্পেশাল পাওয়ার। তবে ক্যাকটাসের একটা ফার্ম আজকে বানানো যেতেই পারে, চারটা দিয়ে বানাইলাম যা হয়, ঠিক আছে তো, এটা ঠিক আছে আই থিঙ্ক। যদি এদিকে লাগাই দিই তাহলে ক্যাকটাস যখন এক ঘর বড় হইব তখনই পড়ে যাব, আবার এটাকে এদিকে লাগাই দিলে একটা এক ঘর বড় হইব আর পড়ে যাবো নিচে, হ্যাঁ তাই না, এমনই তো হইব। মাঝখানে এটার কোনো দরকার আছে? দরকার নেই তো, একটা বড় হইব আর পড়ে যাবো। যা পড়বে যে এখানে পড়বে, আর এখানে একটা হপার দেওয়া সব জমা হবে, চেস্টে যা পড়বে সেই। আর এইদিকে হপার বসাবো, সুন্দর যাই আসবে, এদিকে কিছু একটা ফালাই দিবে কি হয়, এদিকে যাই পড়বে সব জায়গা অপারে ঢুকে যাবে, আর অপার দিয়ে চেষ্টা চলে আসবে, ইয়েস। মাইরা দিছি, আমার গোল্ড দিছে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে, অত তো টাটা বাই বাই, সি ইউ এগেইন।